আমাজনের জঙ্গল মানেই রোমহর্ষক ব্যাপার। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী বাস করে আমাজনে। আমাজনের জঙ্গলের সেই সব দানবদেরই আজকে পরিচয় করাবো আপনাদের সঙ্গে। পয়জন ডার্ট ফগ, ছোট সাইজ এবং রং বেরঙের চমকানো শরীর দেখে অনেকেই একে নিরীহ বলে মনে করেন। আপনার ইচ্ছা হতে পারে হাতে নিয়ে একটু এর শরীরে হাত বুলিয়ে দিতে। যদি আপনি এমনটাই চান তাহলে জেনে নিন আপনার মৃত্যু অবধারিত, কারণ আমাজনে বসবাসকারী এই ক্ষুদ্র ব্যাঙগুলো পৃথিবীর বিষাক্ত প্রাণীদের মধ্যে অন্যতম। শরীরের চামড়াতেই রয়েছে এর বিষ। আমাজনের শিকারীরা এর বিষ তাদের তীরের মাথায় লাগিয়ে শিকার করে। পয়জন ডার্ট ব্যাং মাত্র 2 ইঞ্চি লম্বা, কিন্তু এর বিষ 10 জন শক্ত সামর্থ্য মানুষকে মেরে ফেলতে যথেষ্ট। এর বিষ চিকিৎসার কাজে ব্যবহারের জন্য গবেষণা চলছে। পৃথিবীতে ভয়ঙ্কর ধরনের কিছু প্রাণী আছে যারা আপনাকে বৈদ্যুতিক শক দিতে পারে। আমাজনে আছে এমন এক প্রাণী যার নাম ইলেকট্রিক ইল। ইলেকট্রিক ইল হলো এক ধরনের মাছ। এদের দেখতে অনেকটা বাইম মাছের মতো। লম্বায় ওরা 6 ফুট থেকে 8 ফুট পর্যন্ত হতে পারে। শরীর জুড়ে রয়েছে ছোট ছোট গর্ত। এদের ওজন 20 কেজি এবং গড়ায়ু 15 বছর। আমাজনের বিভিন্ন জলাশয়ে মাছটির বসবাস। এদের ইলেকট্রিক্যাল বলার কারণ হলো এরা নিজেদের শরীরে 500 থেকে 800 ভোল্ট বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। এরা শিকার করার সময় এই বিদ্যুৎ ব্যবহার করে বড় বড় প্রাণীদের ঘায়েল করে। এদের বৈদ্যুতিক শক যদি কোনো মানুষের গায়ে লাগে তবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মানুষটি সঙ্গে সঙ্গেই মারা যাবে। এরকমই আরেকটি ভয়ঙ্কর মাছ হলো পিরানহা। আমাজন নদীর ত্রাশ বলা হয় এই মাছকে। পৃথিবীতে অনেক নদী এবং সাগরে পিরানহা বেশি পাওয়া যায়। এই মাছ তাদের শক্তিশালী চোয়াল ও তীক্ষ্ণ দাঁতগুলোর জন্য কুখ্যাত। এতটাই শক্তিশালী যে মানুষের মাংস পর্যন্ত ছিঁড়ে খেতে এদের সমস্যা হয় না। তাই তো এই মাছকে নরখাদকও বলা হয়। তবে এরা মরা প্রাণীর মাংসই বেশি খায়। খুবই ক্ষুধার্ত থাকলে এরা দলবদ্ধভাবে মানুষের ওপর আক্রমণ করে। আমাজন উপকূলের লোকেরা সবচেয়ে বেশি ভয় পায় কোন প্রাণীকে জানেন? মাত্র 2 থেকে 3 মিলিমিটারের ছোট একটা প্রাণীকে এরা প্রচণ্ড ভয় পায়। প্রাণীটির নাম ক্যান্ডিরো। এটি একটি ছোট্ট প্রজাতির রক্ত পিপাসু মাছ। এদের ভ্যাম্পায়ার ফিশও বলা হয়। এদের মুখে এক ধরনের কেমিক্যাল আছে যা আপনার শরীরে লাগার সাথে সাথে কেটে গিয়ে রক্ত বের হতে থাকে। তারপর এটি সেই রক্ত খেতে খেতে শরীরের ভেতরে চলে যায়। আমাজন বলতেই অ্যানাকোন্ডা সাপের কথা চোখে ভাসে। এদের দৈর্ঘ্য 30 ফুট পর্যন্ত হয়। ওজন 250 কেজিরও বেশি। অ্যানাকোন্ডারই আরেক জাত গ্রিন অ্যানাকোন্ডা। একে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় সাপ। আমাজন নদীতে বুল শার্কেরও দেখা পাওয়া যায়। এদের দৈর্ঘ্য প্রায় 11 ফুট হয়। ওজন 300 কেজিও হতে পারে। আরও আছে আমাজন নদীর রাজা ব্ল্যাক কেইম্যান। এটা এক ধরনের বিশাল দেহি কুমির। এরা দৈর্ঘ্যে প্রায় 20 ফুটের মতো লম্বা হয়।